প্রচন্ড পরিমাণ গরম মানে এটা অবিশ্বাস্য বলা যায় ঘুম থেকে উঠার পর থেকে এই যে এখানে দিয়ে রাখবো কারণ এখানে দেখা যায় মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে খাবে কারণ খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন যেহেতু খাবার এবং পানি হচ্ছে আমি একসাথে ডিহাইড্রেশন বা হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ার প্রবণতা গরমে এটা কমাতে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রচন্ড পরিমাণ গরম গরম মানে এটা বলা যায় ঘুম থেকে থেকে ওঠার পর কিন্তু দেখতেছি পরিমাণ অবিশ্বাস্যভাবে তো এই গরমে কিন্তু আপনার যে মুরগিগুলো থাকে প্রচন্ড পরিমাণ দেখবেন খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এই গরমে কিন্তু মুরগিগুলো স্ট্রোক করে মারা যেতে পারে তা আমরা হচ্ছে প্রাকৃতিক কীভাবে হচ্ছে এই মুরগিগুলোকে সুস্থ রাখবো বা গরমে আসলে আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটি কী তো আমি হচ্ছে আজকে যে এখানে দেখে দুই লিটার পানি নিয়েছি তো এটা হচ্ছে আমার যে কুচে মুরগিগুলো থাকে যেগুলো কুচে বসানো আছে অলরেডি ডিম দিয়ে তাদের জন্য এটা হচ্ছে আমার কোয়েল পাখির জন্য তো কোয়েল পাখির খাঁচায় হচ্ছে এটা দিয়ে পানি দেই আর এটা হচ্ছে আমার যে বড়ো মুরগিগুলো থাকে বাহিরে ছেড়ে দেই বা বড় যেই মুরগিগুলো রয়েছে তাদের জন্য তো এই তিনটাতে হচ্ছে আমরা এই লেবুর রস দিয়ে হচ্ছে পানি দেব তো এই লেবুর রস আপনারা হচ্ছে কীভাবে মেশাবেন বা কতটুকু কতটুকু পানির মধ্যে আমি ছোট্ট একটা লেবু নিলাম আপনারা দেখেন হাতে এটা হচ্ছে চার পিস হয়েছে আমরা একটা ছোট্ট লেবুকে চার পিসে হচ্ছে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমরা হচ্ছে টোটালি এখানে দুই লিটার পানি নেব যেহেতু আমার মুরগি কম দুই লিটার পানি তো আমরা প্রথমে হচ্ছে এই লেবুগুলোকে ভালোভাবে রসগুলো বের করে পানিতে মেশাবো খুব ভালো করে রসগুলো আপনারা বের করে নেবেন আর একটা বিষয় হচ্ছে এই গরমে যদি আমরা এই লেবুটা সংগ্রহ করতে না পারি কোনো কারণে সেক্ষেত্রে আপনার এটার পরিবর্তে হচ্ছে দেয়না যেটা হচ্ছে একদম মেডিসিন যেটা ভিটামিন সি সেটা হচ্ছে আপনারা দিতে পারেন তো এই যে লেবুর রসটা এটা দেওয়ার ফলে হয় কি মুরগির অথবা দেখা যায় কি আপনার যে পশু পাখিগুলো থাকে সেগুলোর যে স্ট্রোক করে মারা যাওয়ার অথবা দেখা যায় কি অতি গরমে আসলে পাতলা পায়খানা হয় বা খাওয়ার রুচি কমে যায় বা তাদের শরীরটা শীতল রাখার জন্য কিন্তু এটা খুব যথেষ্ট উপকারী তো আমরা হচ্ছে এগুলো ভালোভাবে রসগুলো ছাড়িয়ে পানির সাথে মিশিয়ে নেব তো আপনারা যদি একদম প্রপারলি দিতে চান ক্ষেত্রে দেখা যায় কি প্রতি এক লিটার পানির সাথে হচ্ছে আপনার পাঁচ এম আর যদি আপনার পানির পরিমাণ খুব বেশি লাগে আপনার যদি পশু পাখি বা মুরগি খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই অনুযায়ী কিন্তু মিশাবেন তো আমরা পানিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে পানি যে সব কল জায়গা রয়েছে সব জায়গায় হচ্ছে এই রসগুলো মিশে যায় তো আমরা হচ্ছে পানিগুলো মিশানোর পর আপনার প্রত্যেকটা পাত্রে হচ্ছে এদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু প্রচন্ড গরম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আপনার গরম পড়ে সেক্ষেত্রে আপনার এই লেবুর রসের পানি অথবা দেখা যায় কি আপনার সেগুলো রয়েছে সেই রেনাসি ওষুধ মিশ্রিত করে অবশ্যই আপনাকে দিতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুরগির দেখবেন ডিহাইড্রেশন হয়ে যায় বা পানি শূন্যতা দেখা যায় পাতলা পায়খানা হয় বা স্ট্রোক করে যে মারা যায় মুরগিগুলো এটা কিন্তু সবচেয়ে কমন বিষয় গরমের মধ্যে তো এই জন্য আমি এদেরকে প্রতিদিন এখন এই লেবুর রসের পানিগুলো মিশ্রিত করে খেতে দিচ্ছি আর এটা কখন দিবেন কখন বলতে আজকে আমি যে বিষয়টা দেখলাম যে একদম ভোরবেলায় হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম এতটা গরম আসলে বলার বাহিরে তো আমি আজকে সকাল থেকে হচ্ছে এদেরকে মানে এটা দেওয়ার চেষ্টা করতেছি এবং সেটা থাকবে হচ্ছে আপনার বিকাল তিনটা চারটা পর্যন্ত মানে তিনটা চারটা পর্যন্তই কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণ গরম থাকে আমরা কিন্তু পার্ট বাই পার্ট হচ্ছে মিশিয়ে নিলাম তো আমরা বাকিটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে আমাদের মুরগিগুলোকে এগুলো আমরা খেতে দিচ্ছি এখানে আমার যে মুরগিগুলো কুচে ছিল যে এটা এই যে কুচে থেকে একটু নেমে বাহিরে গেছে এবং ওই যে ভিতরে একটা আছে তা আমরা হচ্ছে এই যে এখানে দিয়ে রাখবো কারণ এখানে দিলেই দেখা যায় কি আপনার মুরগিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে খাবে কারণ খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন যেহেতু খাবার এবং পানি হচ্ছে আমি একসাথেই দিয়ে থাকি বা দেখা যায় কি খুব কাছাকাছি দিয়ে থাকি এই যে সে কিন্তু এই যে এখানে ডিম নিয়ে বসে আছে এবং সে একটু বাহির উঠছে খাবার খাওয়ার জন্য তো আমি পানিগুলো এখানে রেখে দিচ্ছি এখানে এই যে আমার কুয়েলগুলোকে কিন্তু এই পানিগুলো খেতে দিচ্ছে দেখেন তারা কিন্তু পানি খাওয়ার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল যেহেতু প্রচন্ড পরিমাণ গরম তাদের পানির যে তৃষ্ণা সেটা অবশ্যই খুব মারাত্মক তো আপনার পাখির যে ডিহাইড্রেশন বা হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ার প্রবণতা গরমে এটা কমাতে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনি গরমের সময় এই বিষয়টা এড়িয়ে চলেন বা ভুল হয় সেক্ষেত্রে আপনার এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু দেখেন প্রচণ্ড পরিমাণ গরম তারা কিন্তু প্রচুর প্রিপাশিত পানি খাওয়ার জন্য তো আমি হচ্ছে এদেরকে সবসময় এরকম পানিগুলো দেওয়ার চেষ্টা করি আমরা বাহিরে কিন্তু আরেকটা পাত্র রাখছি যেটা দিয়ে হচ্ছে বাহিরে যে মুরগিগুলো থাকে তাদেরকে দেওয়ার জন্য আপনারা এভাবে কিন্তু আপনাদের পোষা প্রাণীগুলোর পরিচর্যাগুলো থাকে সেগুলো করতে পারেন